প্রবল প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও রাজ্য রাজনীতিতে জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায়ের বন্ধুত্বের গল্প আজও মুখে মুখে ঘোরে। তখন তো আমরা ফ্যামিলি মেম্বার, আমি ওর রান্নাঘরে ঢুকতাম, ও স্ত্রী রান্না করত, যে রান্না করতো কি দিয়ে রান্না করছে কি হচ্ছে দেখতাম, দেখতাম কত দুঃখে আছে কষ্টে আছে। মাছ মাংস আমি কখনো দেখিনি সে গোড়ায় বেড়ে। তারপর ডক্টর বিধানচন্দ্র রায় এটা জানতে পান, আমি গিয়ে বলি ডক্টর বিধানচন্দ্র রায়কে যে জ্যোতিকে একটা লিডার অফ দ্য অপোজিশন থাকা দরকার, তো একটা লিডার অফ দ্য অপোজিশন হওয়া দরকার। তো ডক্টর বিধানচন্দ্র তৎক্ষণাৎ সেটা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে হতেই হবে। তো লিডার অফ দ্য অপোজিশন আমরা অফিসিয়ালি স্ট্যাটারিলি হলো, তার 750 টাকা মায়না হলো। তখনকার দিনে 750 টাকা, এখনকার দিনে 750 টাকা কিছুই না, তখন একটা কিছু ছিল। জ্যোতি যেটা অ্যাসেম্বলির মায়না পেত তার আর্থিক বেশি পার্টি নিয়ে চলে যেত। তো স্ত্রী একদিন আমাকে ফোন করলো, বেচারা ফোন করে বেচারা মারা গেছে, খুব ভালো লোক ছিল, সে ফোন করে বলে আপনার ওই পাগলা বন্ধুকে একটু বলবেন যে সংসারটা কি করে চলে সেটা একবার চিন্তা করতে, এটা কেন নিচ্ছে না মায়নাটা, কারো বাপের সাথ দিয়েছিল না, জ্যোতিকে বলবে তুই মায়না নাও, নেয়নি, এটা রেকর্ড। লিডার অপোজিশনের এক পয়সা মায়না উনি নেয়নি।